আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা মিষ্টি বানাবো ভাবতেছি, গোলাপ জামুন। তো দেখে হয় নাকি, ট্রাই করতেছি হবে নাকি। এখানে হচ্ছে ইনশাল্লাহ হবে, দেখা যাক। অনেকদিন পর আমি আগে বানাইছি, অনেক বানাইছো মনে নেই, আমরা খাইতাম বেচতাম। ছোট দাদা বলে কি রে তুমি, আমরা আজকে আর এক্সট্রা করে ভয়েস দিব না, এখানে ভয়েস দিয়ে দিতেছি। পরে ভয়েস দিতে গেলে হচ্ছে আয়দা এসের জন্য আর ভয়েস দিতে পারি না। তো এখানে আমি 3 কাপ চিনি দিলাম আর হচ্ছে 3 কাপ পানি দিব। তো এখানে হচ্ছে 3 কাপ চিনি শিরার জন্য আর 3 কাপ পানি আর 3টা এলাচ দিছি। চুলাটা দাও, চুলা দিয়ে এখন হচ্ছে শিরাটা করব। আমি এখানে হচ্ছে নারিকেলের নাড়ি করতেছি, এটা হয়ে যাক, তারপরে হচ্ছে মিষ্টিটা করব। আর এর মধ্যে শিরা রেডি হয়ে যাক। আগুন নিয়ে দাও, আমরা হচ্ছে রেসিপি দেখে দেখে করতেছি। দুইটা ডিম আর হচ্ছে 2 চামচ চিনি, 2 চামচ চিনি আর যে 2 চামচ এই চামচে 2 চামচ হচ্ছে পানি। তারপর এটা ভালো করে হচ্ছে একটু মিক্স করব। আর হচ্ছে 1 টেবিল স্পুন তেল দিব। তেল দিয়ে এটা ভালো করে হচ্ছে মিক্স করে এখানে রেখে দিব এটা। তো তারপরে আরেকটা বাটি নিছি, এখানে হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ, ফুল ক্রিম মিল্ক পাউডার, আমরা নিছি হচ্ছে কি এটা ডিপ্লোমা, আর হচ্ছে ময়দা 1/2 কাপ। আমরা সব কিছু হচ্ছে মেপে নিছি আগে, যাতে দেরি না হয়। আর হচ্ছে এখানে হচ্ছে কি বেকিং পাউডার হচ্ছে 2 চা চামচ শেষ আমার। এরপর আমরা চায়নার মুসলিম সব থেকে হচ্ছে যতটুকু আছে 2 চা চামচ হয়ে যাবে দিয়ে দিতেছি। আমরা মুসলিম সব থেকে প্যাকেট কিনে রাখছি। তো হচ্ছে আমরা এটা ভালো করে আগে মিক্স করে নেব। মিক্স করে তারপরে যে ডিমের এটা থাকবে সেটা হচ্ছে একটু একটু করে অ্যাড করে দেবো, অল্প অল্প করে এখানে অ্যাড করে দিব। তো এখানে একটু একটু করে হচ্ছে দিতেছি, ফার্স্ট একটু দিলাম মিষ্টি আর রসমালাই, এগুলো হচ্ছে হইতেও পারে নাও হইতে পারে, ঠিক নেই, রিক্স থাকে, আমরা এই জন্য হবে না। তারপর হচ্ছে এটা মাখানোর পরে এখানে হচ্ছে একদম 1 টেবিল স্পুন এই যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে আবার ভালোভাবে হচ্ছে মাখাবো। এখন হচ্ছে এটা ঘি দিয়ে মাখানোর পরে 15 মিনিটের জন্য হচ্ছে এভাবে রেখে দেব। একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে এখন হচ্ছে একটা মিষ্টি এই যে গোল করে নিছি, তো ছোট ছোট যতটুকু সম্ভব একটু ছোট ছোট করে হচ্ছে এখন গোল গোল করে নিব।
তারপর এগুলো হচ্ছে ফ্রাই করব। তাড়াতাড়ি করতে হবে, না হলে হচ্ছে একটু পরে বেশি শক্ত হয়ে যাবে, সুন্দরভাবে শেপ দেওয়া যায় না। তো এখানেই তো মিষ্টিগুলোর হচ্ছে আমি শেপ দিয়ে দিছি সুন্দর করে গোল গোল ছোট ছোট করে। এখানে 20টা হচ্ছে হয়েছে মিষ্টি। তো দেখা যাক এগুলো এখন হচ্ছে ফ্রাই করে নিব। তো এই তো তেল হালকা গরম হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টিগুলো হচ্ছে ছেড়ে দিতেছি আস্তে আস্তে। আমি এখানে আরো তেল দিছি, ফার্স্টে তেল কম ছিল আর মিষ্টি সবগুলো হচ্ছে একসাথে দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে একটু কালার আসা পর্যন্ত একটু ফ্রাই করবো, দেখা যাক কি হয়। হচ্ছে আরো 10 বছর আগে হচ্ছে আমি একবার বানাই, তখন হচ্ছে একসাথে যে মিষ্টিগুলো দেখতেছেন আস্তে আস্তে ফ্রাই হলে নিজে নিজেই হচ্ছে ঘুরে যাবে আর ফুলে যাবে। তখন হচ্ছে আমি এরকম একসাথে হচ্ছে একটু বেশি ফ্রাই করে ফেলছি, সেটা হচ্ছে কালোজাম, একটু কম ফ্রাই করছি সেটা হচ্ছে গোলাপ জামুন, আর সাদা সাদা একটু রেখে যেটা করেছিলাম সেটা হচ্ছে সাদা মিষ্টি। এরকম হচ্ছে একসাথে আমি 3টা মিষ্টি বানাই। আমার কাছে মনে হয় চুলার টাচ একদম লো রেখে তারপর এগুলো করলে খুব সুন্দরভাবে এটা ফ্রাই করা যায়। আর আজকে যেহেতু আমি গোলাপ জামুন বানাবো, এই যে এই কালারটা আসছে এরকম কালার আসলেই হচ্ছে আমি এগুলো উঠাই ফেলবো। এই যে এই টাইমটা এখন এত বেশি ভালো লাগতেছে যে মিষ্টিগুলো হচ্ছে এক পাশে ফ্রাই হলে আরেক পাশে হচ্ছে নিজে নিজে ঘুরে যাইতেছে, এই জিনিসটা আসলে মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, খুব মজা লাগতেছে আমার দেখে। মিষ্টিগুলো হচ্ছে ফ্রাই করে ফেলছি, এখন আমি এগুলো শিরাতে দিয়ে দিব। তো মিষ্টিগুলো এই তো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, শিরার মধ্যে দিয়ে শিরাটা হচ্ছে হালকা কুসুম গরম ছিল, এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপর হচ্ছে চুলাটা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে দিব। তো মিডিয়াম আঁচে দিয়ে আমি একটু এটা উঠানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো শিরাটা হচ্ছে উঠাইতেছে, এখন হচ্ছে আমি এটার মধ্যে 1 চামচ হচ্ছে গোলাপ জল দিয়েছি, দেখাবো একটু পরে দিয়ে। তারপর এটা হচ্ছে ঢাকা দিয়ে ঠিক 15 মিনিটের জন্য রাখবো, ঠিক এভাবে 15 মিনিট আমি এটা এইভাবে রাখবো। আর এই তো আমি এই গোলাপ জলটা হচ্ছে 1 চামচ দিয়ে দিয়েছি, জাস্ট শুধু যেহেতু এটা গোলাপ জামুন তাই যাতে একটা ফ্লেভার আসে। তো 15 মিনিট পর হচ্ছে এটা আমি চুলাটা বন্ধ করে সারা রাত মিষ্টিগুলো হচ্ছে এভাবে রেখে দিব। তো সকালবেলা দেখবো যে মিষ্টিগুলোর আসলে কী অবস্থা, দেখা যাক। তো এটা 15 মিনিটের মতো রেখেছি, তো আমি এখন চুলাটা বন্ধ করে ফেলেছি। তো দেখা যাক সকালবেলা হচ্ছে কী অবস্থা হয় মিষ্টিগুলো, এখন তো একদম গরম গরম মিষ্টি। তো এখন কালার হচ্ছে উপর থেকে দেখে মনে হইতেছে আমার যে আমি যদি আর একটু ফ্রাই করতাম মেবি ভালো হতো, তাহলে হচ্ছে কালারটা আরও বেশি সুন্দর আসতো। এখন একটু একটু সাদা লাগতেছে, সকালবেলা দেখা যাক আসলে কী হয়। তো দেখবো সকালে কী হয়। এই যে আমাদের মিষ্টি, অনেকগুলো মিষ্টি হয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ মিষ্টি অনেক সুন্দর হয়েছে। আমরা টেস্ট করতে করতে টোটাল 20টা মিষ্টি হয়েছিলো এখানে 1 কাপ গুঁড়া দুধে, আমরা টেস্ট করতে 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 কয়টা খেয়ে ফেলছি, সবগুলো অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ইনশাল্লাহ আমরা আরও রেসিপি এভাবে করে বানাবো। আল্লাহ হাফেজ।